সবার প্রথমে অবশ্যই আমি আমার যে সাকিব খান আমি সাকিব খানের ছবি দেখব তারপর এবারই দে সবার আগে সাকিব খানের রাজকুমার সিনেমা দেখবেন চিত্রনায়িকা নিপন আসুন ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিব খানের রাজকুমার সিনেমার ঝড় বইছে একের পর এক আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেই তা নিয়ে সাকিবেনরা মাতামাতি শুরু করে দিচ্ছেন এখন পর্যন্ত এই সিনেমার গান ও পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রেন্ডে রয়েছে একথা বলার অপেক্ষা রাখে না বাংলা সিনেমা জগতে শুভেচ্ছা সাহিব খানের সমপর্যায়ের হিরো বর্তমানে বাংলাদেশে নেই আর এই জন্য শাকিব খানকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয় সিনেমাপ্রেমী দর্শকরা অধিক আগ্রহী বসে থাকেন নতুন কোনো সিনেমা রিলিজ পাবে আর তখনই তারা সিনেমা হলে গিয়ে সেই সিনেমাটি উপভোগ করবেন তবে বর্তমানে সাকিব খান আগের মতো খুব বেশি সিনেমা করেন না তিনি বেছে বেছে ভালো গল্প বাজেট দেখে বছরে কয়েকটা সিনেমা করছেন আর এই জন্য সাধারণ দর্শকরা সারা বছর ধরে সুভাষটা সাকিব খানের সিনেমা উপভোগ করতে পারছেন না তবে ঈদ আসলেই সাকিব খানের সিনেমা রিলিজ পাচ্ছে আর ঈদের মধ্যে হলমুখী দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে থাকেন তেমনি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ এবার ঈদেও সিনেমা হলে গিয়ে বিভিন্ন সিনেমা দেখবেন এ প্রসঙ্গে এই চিত্রনায়িকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কম বেশি প্রায় সবগুলো সিনেমায় দেখব তবে সবার আগে আমার সহশিল্পী সাকিবের সিনেমা দেখব কারণ সাকিবের সিনেমার জন্যই অপেক্ষায় থাকি আর আশা করা যাচ্ছে এবারই দিয়ে সর্বপ্রথম সাকিব খানের সিনেমার মাধ্যমেই সিনেমা দেখা শুরু করব প্রিয় ভিওয়ার্স চিত্রনায়িকা নিপুন সবার আগে সুপারস্টার সাহেবখানের সিনেমা দেখবেন তবে আপনি সবার আগে কোন সিনেমা দেখবেন তা কমেন্টে জানিয়ে দেবেন